এরকম দীর্ঘায়িত করবেন, যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা এখনো কোনো সদুত্তর পাননি? যতদিন পর্যন্ত আমাদের পার্মানেন্ট সলিউশন হবে না, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের এই লড়াইয়ের জন্য শেষ ঠিকানা হচ্ছে আমাদের রাজ্যের যিনি প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি স্থায়ী সমাধান হবে না, সম্পূর্ণ 10,323-এর পার্মানেন্ট যখন সলিউশন হবে না, ততদিন অবধি আমাদের এই লড়াই চলবে।